দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, আর কেঁদো না বাংলার কৃষক ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের মানিকগঞ্জ জেলার সিংগাড় উপজেলার জাল্লা গ্রামে। আমাদের চাচা হয় আমাদের মামুন স্যারের চাচা, সেসব আমাদের চাচা। চাচা, আপনি যে এই যে সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি, কী জাতের গরু এবং কী আমরা একটু জানতে চাচ্ছি চাচা? সাইওয়াল। হ্যাঁ, আর কি সাইওয়ালে বেশিরভাগ সাইওয়াল আর গির আছে, গির আছে যে সিংটা যেগুলো পিছনে এগুলো সবগুলো গির। আমরা মূলত আপনার এই যে শখ করে যে হৃষ্টপুষ্টকরণ করছেন গরু, এই সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। চা খেতে গিয়ে একটু আলোচনাটা হয়ে যায়। কী বলবো, যে আপনার এই যে খামারটা করছেন, এই খামারটা সম্পর্কে কেন আপনি মূলত খামার করছেন, কেমন লাভটা হওয়া সেটা একটু জানছেন? এইটা করছি মোটামুটি আমার গরু পালতে খুব ভালো লাগে, শখ আমার, শখে তে করছি। মোটা তাজা হয়ে গেলে আশা করি কুরবানির সময় ছেড়ে দেবো, বিক্রি করে দেবো। আপনি গরুগুলো সংগ্রহ করছেন কোথেকে? রংপুর থেকে কিছু আনা হয়েছে, দিনাজপুর থেকে কিছু আনছি, পাবনার থেকে কিছু আনছি, সিরাজগঞ্জ থেকে কিছু আনছি, কুষ্টিয়ার থেকে আনছি। এই গরুগুলোকে হাট থেকে আনছেন নাকি কোনো খামারি থেকে আনছেন? না, কোনো খামারেরও না হাটেরও না, এগুলো বাসা বাড়ির থেকে কিনা, একদম গ্রামের গ্রামের থেকে। হ্যাঁ, গ্রামের বাড়ি বাড়ি থেকে, বাড়ি বাড়ি থেকে না। তারা কি এই গরুগুলো লালন পালন করতো নাকি তারা মানে ইন্ডিয়া থেকে আইনি আপনাদের কাছে বিক্রি করছে? তারা তো আইনে কিছু, তারা তো আইনে কিছুদিন লালন পালন করছে, করে আমাদের কাছে, আমার কাছে বিক্রি করছে। এই গরুগুলো আসলে কেমন দামে কিনছিলেন আর কেমন দামে বিক্রি করার আশা আছে বলেন তো? গরুগুলো কিনা আছে আমার অ্যাভারেজ 1.5 লাখ কইরা, যদি আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে আর বাজার যদি ভালো থাকে, আমি আশা করি 3.5-3.40 লাখ করে বিক্রি হবে। আপনি গরু কী ধরনের খাবার দেবেন? খাবার দিচ্ছি আমি গমের ফাঁকি, ভুট্টার ফাঁকি, কাঁচা ঘাস, খ্যার, কুড়া, ভুষি। এই রোগ ব্যাধি হলে কী কী করেন? ডাক্তার দেখাই। আপনাদের কি নির্ধারিত কোনো ডাক্তার আছে? হ্যাঁ, আমার ডাক্তার আছে, ভাতিজা ডাক্তার মেহেদি হাসান, সেই দেখে। আচ্ছা, ধরেন একজন প্রবাসী, তিনি হয়তো বিদেশে আছেন, তার কাছে হয়তো 30 লাখ 40 লাখ বা 10 লাখ টাকা আছে, সে টাকা এনে যদি এদের গরুর খামার করতে চায়, আসলে তখন তারা কী ধরনের খামার করলে ভালো হবে বলতো? আপনার অভিজ্ঞতা ব্যাপারে, একটু খোলামেলা জায়গার ভিতরে যদি করতে পারে আর গরু কিনবে সময় সে বুঝে যদি কিনতে পারে, একটা গরুর ধরেন 50,000 হইতে 1-1.5 লাখটা লাভ করতে পারবে যদি ঠিক মতো খাওয়াইতে পারে, লস খাবে। আচ্ছা বন্ধুরা, চাচার কথা শুনলেন। আমরা এখন আমাদের টাঙ্গাইল জেলার ডিওলো সদ্যপ্রাপ্ত, তিনিও আছেন আমাদের সাথে, আসেন না একটু। আজকের অফিস বন্ধর দিন, তাই একটু ঘুরতে বেরোয়েছিলাম, সেই সূত্র ধরে আসেন একটু। হ্যাঁ স্যার, আমি কিন্তু চা গেছে, আমরা চা শেষ, আর চাচার সাথে মিলাইলি একটু টাচ। ধরেন আপনি টাঙ্গাইল জেলার এখন মানে ডিওলর হিসেবে দায়িত্ব পালন করছেন, এই যে চাচার যে গরুগুলো দেখলেন, এই গরুগুলো সম্পর্কে একটু বলেন। আসলে আমি তো টাঙ্গাইলে গেছি, রিসেন্টলি ট্রান্সফার হয়ে গেছি, আর টাঙ্গাইলে যাওয়ার আগে আমার ঢাকায় পোস্টিং ছিল। আমি এখানে কিন্তু চাচার এই ভাইয়ের গরু কিন্তু আমি অনেক আগে থেকে দেখছি, দেখাশোনা করতেছি। তো গরুগুলো আসলে খুব ভালো গরু, মানে উনি অনেক আছে না যে খামার থেকে সংগ্রহ করে, উনি প্রত্যেকটা বাসায় বাসায় যেয়ে ওখান থেকে নিয়ে আসে। আর আমাদের যে এই গরুগুলা, আমরা এসব গরু তো মনে করেন যে দারিদ্র বিমোচনের জন্য একটা বাড়ি, একটা উঠান, মানে একটা খামার হবে। তো একটা গরিব কৃষক অথবা কিষাণী যখন একটা গরু পালে এবং স্বাস্থ্যসম্মত
হৃষ্টপুষ্টকরণ যতটুকু মেথড, বৈজ্ঞানিক মেথড আমরা ওই কৃষককে দিতেছি এবং সেইখান থেকে মনে করেন যে আজকে এই যে গরুগুলো আসতেছে খামারে কিন্তু হচ্ছে, কিন্তু একজন খামারে দেখা যায় একটা বাড়ির কৃষক একটা গরু পালতেছে বা দুইটা গরু পালতেছে, সে খুব যত্ন সহকারে পালায় এবং সে নিচার খাবারটা খাওয়ায় কিন্তু বড় করতেছে, ঠিক এই গরুগুলো ঠিক সেখান থেকে আসছে। স্যার আপনি আছেন এবং আমার চাষা বললো যে লাল গরুর একটা চাহিদা আছে কুরবানির সময়, আসলে আপনারা তো ধরেন সারা দেশে এভাবে আপনারা চাকরি করছেন বিভিন্ন জায়গাতে অভিজ্ঞতাতে আলোকে একটু বলেন তো এই লাল গরু এবং এই শাহিওয়াল গরু বা এই লাল লাল গরুর চাহিদাটা কেন হয়? এইটা আসলে আমার কথা বাদ দিই, আমার ছেলেকে নিয়ে যখন আমি ইয়েতে যাই গরু হাটে যাতে যাই বলছি আব্বু লাল গরু কিনে নিয়ে আসবা অথবা কালো গরু নিয়ে আসবা, ঠিক আছে ওইটা আসলে কালার উপর ডিপেন্ড করতেছে যে গরুর চাহিদাটা কীরকম। দেখা যায় সাদা গরু হলেও মাংস কিন্তু একই রকম, কিন্তু বাজারে একটা গরু সুস্থতা তারপর তার রং তার স্ট্রাকচার সব কিছুর উপর ডিপেন্ড করে, কিন্তু লোকজন চাহিদা কি লাল গরুটি বেশি চাহিদাই করে মানে ডিমান্ড বেশি, এই কারণে আমার করেন যে লাল গরুর একটু। একজন নতুন খামারি যদি সে ধরনের একটা হৃষ্টপুষ্টকরণ খামার কিংবা ডেয়ারি খামার করছে তাকে কী কী করতে হবে শুরুতে? শুরুতে শুরু করতে পারবে না, তাকে তো অনেক কিছু জিনিস জানতে হবে। প্রথমে তাকে করতে হবে কি উপজেলা প্রাণী সম্পদ আছে কার্যালয় আছে প্রত্যেকটা উপজেলায়, সেখানে ডাক্তার আছে উপজেলা লাইফ চক অফিসার আছে তার সাথে তাকে যোগাযোগ করতে হবে, কারণ সে হুট করে যদি করতে যায় সে কিন্তু করতে পারবে না, তাকে আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে তাকে অনেক কিছু জানতে হবে। সেই জন্য উপজেলা লাইফ স্টক অফিসের সাথে সে যদি সময় ব্যয় করে বা সে যদি সেখান থেকে জ্ঞান আহরণ করার পরে যদি করে এবং উপজেলা লাইফ স্টক অফিসের হেল্প নিয়ে যদি কাজ করে তাহলে আমার মনে হয় যে সে সাকসেস হবে। আর নিজে নিজে একা যদি করতে যায় সে কিন্তু দেখা যায় প্রথম পর্যায়ে একটু লস খাওয়ার সম্ভাবনা থাকতে পারে বা রিস্কের সম্মুখীন হতে পারে, কিন্তু সে যদি উপজেলা লাইফ স্টক অফিসার তার সাথে পরামর্শ করে সে যদি করে তো দেখা যাবে নিশ্চয়ই সে লাভবান হবে, সেখানে তো লসের কোনো সম্ভাবনা নাই। বন্ধুরা এবার আমার একটা মেয়ে দিয়েছেন মামুন স্যারের কাছে জিজ্ঞেস করবো যে আজকের বন্ধুর দিন আমরা যে খামারটাতে ঘুরতে আসলাম এই খামারটা তিনি কী ধরনের দেখাশোনা করেন একটু সেই সময়ের কথা বলবো। চাচা আসলে এটা একটা আপনি দেখছেন গরুগুলো খুবই ভালো পছন্দনীয় এবং আকর্ষণীয় আমি বলবো, চাচা শখ থেকে এই খামার করা এবং উনি কুরবানিকে সামনে রেখে এই মোটাতাজা খামারটা করে থাকেন। আপনি যারা ধরেন মোটাতাজাকরণ করতে চায় তাদেরকে আপনি কী ধরনের পরামর্শ দিতে চান? ওই যে আগে ডিওলো মহোদয় বলে গেছেন যে অবশ্যই কোনো খামার করতে গেলে সেটার উপরে আমার সম্যক জ্ঞান থাকতে হবে, ধারণা নিতে হবে, উপজেলা অফিসে যোগাযোগ করতে হবে, দেন সে তারপরে সে খামার করার জন্য উদ্যোগ নেবে আদারওয়াইজ, এবং সেই ক্ষেত্রে যে জ্ঞানগুলো সে সব ইয়ে করবে নিবে তার মধ্যে হচ্ছে গরু নির্বাচন একটা বিষয়, গরু যদি নির্বাচন করতে ভুল করে সে ফ্যাটেনিং হোক আর ডেয়ারি হোক সে লস ধরা মানে লুজার হয়ে যাবে। কাকার এই যে খামারটা আপনি কত বছর ধরে আসা যাওয়া করেন একটু বলেন তো? চাচার সাথে মানে মেবি ৬-৭-৮ বছর হবে ওনার খামারটা ওনার। অবশ্যই খুবই সচেতন। আমাদের সাথে আছে আমাদের মামুন ভাইয়ের একজন বন্ধু, তিনি মূলত ব্যাংকার, সব একসাথে বন্ধের দিন তো ঘুরতে বেরোয়ছি, তাই আপনার এই যে মোটাতাজাকরণের যে গরুগুলো দেখছেন অনেক সুন্দর সুন্দর লাল লাল গরু, চাচার যে উদ্যোগটা একটু কেমন লাগছে? না আলহামদুলিল্লাহ চাচা যেভাবে এই লাল গরুগুলো চয়েস করে নিয়েছে বিভিন্ন জায়গা থেকে এগুলো একটা ভালো চয়েস, যখন আমরা কুরবানিতে হাটে যাই সবারই একটা পছন্দ থাকে যে লাল গরু কেনার জন্য, প্রথমে সবাই যখন গরু কিনতে যায় তখন চয়েস করে যে লাল গরু কিনবে, ফার্স্ট চয়েসটা লাল গরু থাকে, তো এই হিসাবে পছন্দের জন্য দেখেছি যে এই খামারে চাচা আসলে সব লালগুলো নিয়েছে এবং ভালো ভালো নিয়েছে, এগুলো আল্লাহর রহমতে যদি সুস্থ থাকে ভালো ইনশাল্লাহ মনে হয় যে কুরবানিতে এগুলো ভালোই উঠবে, সব গরুগুলোই ভালো, চাচার চয়েসটা ভালো আছে। আপনাকে ওটা যেহেতু আপনি ব্যাংকার একটু ব্যাংকের ব্যাংক রিলেটেড কোশ্চেন করি, দেখুন আমাদের অনেক খামারই আছে যারা আসলে খামার করছে হয়তো নিজের একটু বাড়িতে জায়গা আছে পাশাপাশি হয়তো কিছু মূলধন নিয়ে কিছু করেছে, একজন খামারির আসলে কী করলে আপনারা ব্যাংক থেকে তাদেরকে লোন প্রোভাইড করেন, এই এই প্রসেসিংটা যদি আমাদেরকে একটু বলতেন হয়তো কোনো খামারি হয়তো উপকার হবে এই ভিডিওটা দেখে। না প্রসেসটা হলো আসলে ব্যাংক এখন গভর্নমেন্ট কৃষিতে অনেক আগিয়ে আসছে এবং প্রণোদনা দিচ্ছে বিভিন্ন, তো আসলে প্রথমে থেকে যে ব্যাংক থেকে লোন নেবে এরকম মন মানসিকতা এখনও গড়ে ওঠে নাই, তো এই জন্য প্রথম থেকে যে ব্যাংকের যখন লোন নিতে যাবে তখন একটা ট্রেড লাইসেন্স করতে হবে, নিবন্ধন হতে হবে, তারপরে হলো ব্যাংক স্টেটমেন্ট লাগে, তো নিবন্ধনটাই জরুরি, অনেক খামারে উপজেলার নিবন্ধনটা মাস্ট লাগবে, ট্রেড লাইসেন্স লাগবে, ব্যবসায়ী যে পরিচয়গুলো লাগবে, পরিচয় যদি থাকে তাহলে আমরা কিন্তু সহজ শর্তে ব্যাংকগুলো কিন্তু কৃষিতে এগিয়ে আসছে এবং আমরা এগুলো লোন দিচ্ছি। আমরা কিন্তু এখন এই আগে এক সময় ছিল না, ব্যাংক কিন্তু এখন
ঘুরে ঘুরে যারা ব্যাংকার আসছে এখন ব্যাংকাররা ঘুরে ঘুরে কৃষিতে এবং খামারিতে পশুতে এগুলিতে কিন্তু লোন দিচ্ছে। তো লোনের জন্য প্রথমেই শর্তটা হলো নিবন্ধন তো হতে হবে এবং ট্রেড লাইসেন্স হতে হবে, কারণ একজন যদি নিবন্ধন না হয় উপজেলাতে সে কিন্তু খামারি হিসাবে পরিচয় আসলো না। তো এই কাগজপত্রগুলো যদি ঠিক থাকে সহজ শর্তে লোন পাবে, এবং লোনের জন্য আমাদের এখন সরকার প্রণোদনা দিচ্ছে, খুব কম ইন্টারেস্টে দিচ্ছে, আর গভর্নমেন্ট একটা ভর্তুকি দিচ্ছে এটাতে। ধন্যবাদ মুশারফ ভাই, আমাদের ব্যাংক কর্মকর্তা মুশারফ ভাই অনেক সুন্দর কথা বললেন। যারা ধরেন আপনারা লোন প্রত্যাশা করেন তারা কিন্তু এইভাবে আগালে পাবেন। বন্ধুরা, আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এবং ডক্টর মেহেদী হাসান মামুন, ডক্টর জহুরুল ইসলাম, ডক্টর ফরাদ হোসেন এবং সর্বশেষ সাবা ডেয়ারি খামারের অভিজ্ঞ লুৎফুর রহমান খান স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর পরামর্শ দিব। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তোমরা দেশের আশ্রয় নয়, বলবে বিশ্ববাসী।